তাহলে কি শাকিব খানের তুফান সিনেমার নায়িকা হবে মিমি চক্রবর্তী? অন্যদিকে নাটকের জন্য তো বেশ ভালোই কষ্ট করল পড়শি। সেই সঙ্গে আরও জানাবো সাইমন সাদিকের সঙ্গে সিলেটে গেলেন পরিমণি, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি শাকিব খানের তুফান সিনেমার গসিপসে। তুফান সিনেমাটি প্রযোজনা করেছে আলফা আই চরকি এবং পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। তবে নায়িকা ইস্যুতে এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি নন। তুফান সিনেমার চিত্রনায়ক শাকিব খানের নায়িকা কে হচ্ছেন তা নিয়ে বেশ কিছুদিন ধরে মিডিয়া পাড়ায় আলোচনা চলছে। একাধিক নায়িকাকে নিয়ে জল্পনা কল্পনা চললেও এখন অবধি সিনেমাটির নির্মাতা রায়হান রাফি বা শাকিব খান কেউই কিন্তু একেবারে মুখ খোলেনি। তবে এবার জোর আলোচনা চলছে সিনেমাটিতে কলকাতার মিমি চক্রবর্তীকে দেখা যাবে শাকিব খানের সঙ্গে রোমান্স করতে। ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া খবর, তুফান সিনেমা শাকিব খানের বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। আগামী মার্চ মাসে ভারতের রামুজিতে শুরু হবে সিনেমাটির শুটিং। তো এবার আসি পড়শির গসিপসে। গান গাওয়ার পাশাপাশি মডেলিং ও নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শি। নাটকে অভিনয় করে পেয়েছেন বেশ প্রশংসা। প্রতিটি চরিত্রকে গ্রহণযোগ্য করে তোলার জন্য তিনি কঠোর পরিশ্রম করেন বলে জানা। এবার পর্দায় তাকে প্রথমবারের মতো বাইক চালাতে দেখা যাবে। পারবো না ছাড়তে তোকে শিরোনামের একটি নাটকের জন্য মোটরসাইকেল চালানো শিখেছেন এই গায়িকা। তার ভাষায়, শুধু এই নাটকের জন্য আমি বাইক চালানো শিখেছি। পর্দায় দর্শক আমাকে বাইক চালিয়ে ভার্সিটিতে আসতে যেতে দেখবে। বাইক চালানো শিখতে গিয়ে আমাকে বেশ কষ্ট করতে হয়েছে। শুটিংয়েও এই নাটকের জন্য অনেক পরিশ্রম করেছি। আশা করছি দর্শকদের কাছে আমাদের পরিশ্রম ভালো লাগবে। এই নাটকে ফারহান আহমেদ জোবানের সঙ্গে পরশিদ জুটি বেঁধেছেন। এটি পরিচালনা করেছেন মুহিদুল মাহিন। তো এবার আসি পরিমণির গসিপসে। আজ মঙ্গলবার সকালে সিলেট বিমানবন্দরে চিত্রনায়ক সাইমন সাদিকের পাশে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা পরিমণি। সাইমনের কোলে দেখা যায় পরিমণির ছেলে রাজ্যকে। আর তার ক্যাপশনে তিনি লিখেছেন, সাত সকালে সিলেটে ডোডোর গল্পের শেষ ভাগে শুটিং এর জন্য। সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন পরিমণি। দীর্ঘ বিরতির পর গত বছর ডোডোর গল্প সিনেমার মাধ্যমে পরিমণি ক্যামেরার সামনে দাঁড়ান। সে সময় পরিমণি বলেন, অনেকদিন কাজের বাইরে ছিলাম, নিজের প্রিয় জায়গায় ফেরার জন্য অনেকদিন মুখিয়েছিলাম। ভীষণ ভালো লাগছে আবারও লাইট ক্যামেরার দুনিয়ায় আসতে পেরে। তো এখন তো ছিল ভাই এতটুকুই। বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।